জাভেদ, আমাকে ইকরামত পাঠিয়েছে। ও হে আমি জানি, আহো বাকি টাকা দিবেন না, বাকি কত টাকা? আরে এখনো 50,000 টাকা ভাই, বাকি কত টাকা? মানে টাকা পয়সার ব্যাপার আমি কিছুই জানি না, বিশ্বাস করেন। ইকরামুল আমাকে এইসব ব্যাপারে কিছুই বলেনি। আপনি ইকরামুলের সাথে কথা বলেন, ও শুধু আমাকে বলেছে এই প্যাকেটটা যেভাবে হোক নিয়ে যেতে, আর আমার এটা ওর কাছে পৌঁছে দিতে হবে। ভাই আপনার যদি কোনো ঝামেলা থাকে আপনি ইকরামুলের সাথে মিটে নেবেন। টাকা দিবেন, পাসপোর্ট নেবেন, যে আমার টাকা দেবো তার আমি পাসপোর্ট করে দেবো। টাকা নাই, ওর পাসপোর্ট করতে। আরে শক্তি দেখিয়ে হোক, যে কোনো মূল্যে ফাইলটা আমার চাই। হ্যালো হ্যালো হ্যালো, দেখে চলতে পারেন না? সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। ধাক্কা লেগে বলছেন সরি, আমার আমার একটু তাড়া ছিল তো আমি খেয়াল করিনি, আমি সরি সরি বললাম তো। আচ্ছা ঠিক আছে, যান যান যান। ও শিট ও শিট, আমার ফাইল কোথায়? ও নো, আমার ব্যাগ চেঞ্জ হয়ে গেছে। ওই লোকটা ওই লোকটা হলুদ শার্ট, জলদি জলদি ফলো হিম, গো গো গো। জিয়া, তোমার চাবি নিয়ে এসেছি। কোথায় আসতে হবে? বগি অসর দিকে আসো, বাম দিকের যে প্ল্যাটফর্ম সেখানে তুমি আমার সাথে দেখা করো। তুমি বড় ভুল করছো। চাবি পেলেই কি তুমি লকার খুলতে পারবে বলে মনে করো? যাই হোক, আমি আসছি। ডান বগির দিকে তাকাও।
সাবধান, সামনে আর এক পায়ে গোবে না, তাহলে তুমি তোমার বাবরকে হারাবে। চাবি এনেছো? দেখাও, বের করো। এই যে চাবি। এখন মাঝের লাইনে একটা ট্রেন আসবে, ওটা ঠিক প্রথম বগিতে চাবিটা রেখে দিবে, তাহলেই বাবরকে ফেরত পাবে। Catch him!